হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? অনেকদিন পরে আসলে ট্যাঙ্কের কোনো ভিডিও নিয়ে আসছি আর কি। অনেকদিন হলো ট্যাঙ্কের কোনো ভিডিও দেওয়া হয় না চ্যানেলে, আসলে এর জন্য দুঃখিত। তো নর্মালি আসলে ট্যাঙ্কের ভিডিও আর কি দিব, কারণ হচ্ছে আমার তো এই একটাই ট্যাঙ্ক আছে, আর এই ট্যাঙ্কটা তো আমি ফুল ওইভাবে করে ভিডিও দিতে পারতেছি না, কারণ এটা ইচ্ছা ছিল আর কি যে পার্টিসিপেন্টের জন্য এটা এবার অ্যাপ্লাই করব আইভিএলসিতে। কিন্তু বাংলাদেশে ভাই যে পরিমাণের গরম পড়ছে, সো জানি না কি হবে আর কি। তো আমার ট্যাঙ্ক অলরেডি ডিজাস্টার হয়ে গেছে আর কি, সো এত গরম নিতে পারতেছে না, সামান্য একটা ফ্যান দিয়ে আসলে এভাবে করে এত বড় একটা 4 ফিটের ট্যাঙ্কে ঠান্ডা করা ইটস কোয়াইট ইম্পসিবল আর কি। বাট তারপরেও আমি চেষ্টা করতেছি যতটুকু পারা যায় আর কি, আসলে ওইভাবে করে সময়ও দিতে পারতেছি না ট্যাঙ্ককে, কারণ ট্যাঙ্কে কি সময় দিব, মানে এই গরমের কারণে দেখা যায় যে ট্যাঙ্কে এত বেশি অ্যালগি হচ্ছে, কোনোভাবেই এটারে কন্ট্রোল করা যাচ্ছে না। আসলে গরম কান্ট্রির জন্য এই প্লান্টেড ট্যাঙ্কটা আসলে সুইটেবল না। তারপরে আমরা আমাদের হবি এত বেশি প্যাশনের যে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আর কি যতটুকু পারা যায় আর কি, মানে এই হবিটাকে বাঁচিয়ে রাখার ট্রাই করতেছি আর কি। যদিও এটা আমাদের নিজে ইচ্ছা শক্তির উপরেই সব কিছু নির্ভর করতেছে আর কি, মানে ইচ্ছা শক্তি থেকে আমরা করতেছি আর কি। 4 ফিটের ট্যাঙ্ক না, আসলে আপনার যদি রুমে এসি থাকে বা যদি চিলার থাকে তাহলে আর কি পসিবল। এছাড়া আসলে বাংলাদেশের মতো এরকম গরমের কন্ডিশনে তো এই সামান্য একটা 2টা ফ্যান দিয়ে করাটা একটু সো ডিফিকাল্ট আর কি। কিছু প্লান্টস আছে যেমন মসের জন্য, আমি তো মেইনলি একটু মস টাইপের গ্রিনারিজ টাইপের আর কি স্কেপ দেওয়ার ট্রাই করছিলাম, তো এটার জন্য দেখা যায় যে লো টেম্পারেচার খুব ডিম্যান্ড ছিল আর কি। এখন অনেক বেশি অ্যালগি ফেস করতেছে। রিসেন্ট আমি সেদিনই ট্রিম করে পুরো ট্যাঙ্কের প্রায় 60% জিনিসপাতি ফেলে দিছি আবার, কারণ কিছু করার নাই ভাই, অ্যালগি হচ্ছে, প্রচুর অ্যালগি হচ্ছে। তো এটার থেকে জানি না কতটুকু কি হবে আর কি। তো আমি যতদূর জানি বাংলাদেশে আরও 1 মাস এই রকম গরম থাকবে আর কি, তো দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। অনেকদিন হলো আসলে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, তো এই জন্য ভাবলাম আজকে একটা র্যান্ডমলি ভিডিও করি আপনাদের জন্য। তো কেমন লাগছে জানাবেন, চেষ্টা করব সামনে থেকে আপনাদের জন্য ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে আসার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।